সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ দোসরা মাঘ বাংলাদেশ মতে তেসরা মাঘ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হিজরি পাঁচ রজব রোজ বুধবার সপ্তমী তিথি থাকবে রাত্র তিনটা সাতাশ মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে সকাল দশটা এগারো মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তাছাড়া মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু বিশ্বিক রাশিতে শুক্র ধনু রাশিতে মঙ্গল বুধযুক্ত মকর রাশিতে গ্রহ রবি এবং কুম্ভ রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে উত্তর সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলে nin যদি সত্যিকার অর্থে আমাদের অপ্রেডিকশান সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাসী ও লগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা কিন্তু অধিক ভারী থাকবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দেবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে দুঃখ ধন্য দারিদ্র দশা জেকে ধরতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হতে পারে এমনকি বিচ্ছেদও করতে পারে সেই সঙ্গে বন্ধুত্বে তো ফাটল ধরবেই এমনকি আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হতে পারে এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দিতে পারে আপনাদের ঠুটো জগন্নাথ করে ছাড়তে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন কারণ দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে সেই সঙ্গে মজুত মালের দাম কমে যাবে যার ফলে লোকসানও গুনতে হতে পারে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাক যোগে চেক আসতে পারে মানি অর্ডার আসতে পারে বিকাশ আসতে পারে বা নগদ অর্থ হাতে আসতে পারে যা শূন্য পকেটকে পূর্ণ করতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দিতে পারে ধার কর্য মুক্ত করতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হতে পারে এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি দিতে পারে আবার সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করতে পারেন শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার হাত থেকে দূরে সরিয়ে দেবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনারা পুরস্কৃত হবেন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশির মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন যে দিনে দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষবে এমনকি বহুগুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যা চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখও উজ্জ্বল করবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি ধনধান্যে ফুলে ফেফে উঠবে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা মীমাংসার দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদরিত হবে প্রতিযোগিতায় জয়ী করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবন সঙ্গীরা কর্ম পাবে আপনাদের পিতামাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতা এবং আশীর্বাদের হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতা করবে আর আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রযুক্তি আপনাদের কৌশল লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে সোর সিটিং বাজার দৌরাত্ম কমবে তারা দূরে সরে যেতে বাধ্য হবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ করে আপনারা গতিতে এগিয়ে চলবেন আর যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের পরিবারের বয়স্ক লোকেরা ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমেক কিন্তু ঘিরে ঘিরে ধরতে পারে এমনকি চলার পথ অমাবস্যার অন্ধকারের ন্যায় বিশেষ করে অন্ধকার আছন্ন থাকতে পারে তাই তো বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি পদে পদে বাধা খেতে হবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না এমনকি শত্রু ও বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকারও বাড়িয়ে দেবে এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে মনো কষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট মিলে একাকার করবে কি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দূর থেকে বিশেষ করে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে তাছাড়া নেশা মধ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিয়েও ক্ষান্ত হবে না অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা বিশেষ করে তাদের আচরণ এমন দেখাবে যে আপনাদের মন কষ্ট মনোবেদনার কারণ হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা কন্যারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ দিও পাবে তাছাড়া বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমন কি জীবন সঙ্গীরা কর্ম পাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়িতে নতুন আর পত্র বস্ত্রালঙ্কারে অঙ্কারে সাজবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্টাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার যারা হোসট খেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে আর নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে শুকনো পকেট পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরা দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ব্যবসা বাণিজ্যের মন্দার কারণে ধার কর্য ঋণগ্রস্ত হতে হতে পারে এমনকি কর্মস্থলে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হতে পারে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন অপরদিকে চোর সিটিং বাসের দৌরাত্ব বাড়বে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া প্রতি পদে পদে বাধা খেতে হবে প্রতিযোগিতায় হেরে যেতে হবে চোখের জল ফেলতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে থাকবে সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের আচমকা আক্রমণ যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন চলার পথ কিন্তু কুসুম শয্যা নয় কাটা বিছানো থাকবে তো কাটা কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে তবেই না দিনটি অতিক্রম করতে হবে আর দম্ভ নয় আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে তবেই না কিন্তু সফলতা চিনিয়ে আনতে সক্ষম হবেন তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার তার পরিচয় বহন করবে সেই সঙ্গে অর্থ সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভাই বোনের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল তো নষ্ট করবেই সেই সঙ্গে গোটা পরিবারে অশান্তির বীজ বপন করে ছাড়বে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য উতলে উঠবে তাছাড়া অশান্তি দূর হবে শান্তির বাড়ি বর্ষিত হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি স্থিতিশক্তি বাড়বে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে মামলা মোকদ্দমা কেসে জয়ী করাবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা মীমাংসা করবে অথবা পিছু হতে বাধ্য হবে তো বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের যেমন সহযোগিতা করবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি আপনারা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সব মিলিয়ে প্রশান্তিময় এক রাজকীয় দিন উপহার পাবেন আর জন্ম নক্ষত্রে যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব সহকর্মী অংশীদারেরা মালিক বা পক্ষরা আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে ডাকযোগে বিশেষ করে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি দিতে পারে যা অমর স্মৃতি স্থাপন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদুরিত হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যদিও লোক কথায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন তো ধনু রাশির জাতকজাতিকাদের জন্মনক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে জীবন কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তাছাড়া দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাসাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতা পাবে ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিবে এমনকি শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে আপনারা নিজেরাই যথেষ্ট হবেন সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা ভাগাভাগি করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক ঘোষার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকাও আদায় হবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদি পাবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি নতুন আসবাবপত্রের প্রসর সাজবে আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে আত্মীয় স্বজনের সমাগম আসবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে তাছাড়া পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক বিবাদের মীমাংসা ঘটবে যা গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি যাদের পরিবারে কোনো বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তি এবং হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে যে সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত রচনা করা সহজ হবে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্রও হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যা আপনাদের আর্থিক দৈন্যদশা থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে হারানোর নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সতেরোই জানুয়ারি দুই চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফস্টাইল চমকে দেবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে এমনকি মনের অভিলাষ পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসবাস ধার কর্য ঋণ মুক্ত করবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচিয়ে দেবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি গৃহবাড়িতে উপহার উপর ঢৌকনা দিয়েও আসতে পারে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করবেন সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার